আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছো যে আমাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে এটি মূল্যায়ন হবে। হ্যাঁ, এটি যে তোমাদের এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে পরীক্ষা নাম্বার যোগ হবে, কিন্তু সেটা তো তোমাদের 30 তারিখে স্কুল খোলার একটা সম্ভাবনা ছিল এবং মোটামুটি কিন্তু আমরা সবাই শিওর হয়ে গিয়েছিলাম যে স্কুল খুলবে। সেভাবেই আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু যেহেতু দেশের অবস্থা এখন স্থিতিশীল নয়, করোনা পরিস্থিতি একটু খারাপের দিকে চলে যাচ্ছে, তো সেহেতু স্কুলের যে সাধারণ ছুটি সেটা আবার বাড়ানো হয়েছে সরকারিভাবে। তো সেজন্য আমাদের অনলাইন ভিত্তিক কার্যক্রম চালু থাকবে এবং শুধু আমাদের না, সারা বিশ্বেই এখন অনলাইন ভিত্তিক সব কার্যক্রম কিন্তু চালু হয়ে গিয়েছে এবং সবাই কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলছে। তোমাদেরও কিন্তু এই অনলাইন ভিত্তিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আর মূল্যায়ন যেটা, সেটা মূল্যায়নটা তোমাদের ভালো মতো দিতে হবে। কারণ হচ্ছে যে আমাদের পরিস্থিতি যখন ভালো হবে, ইনশাল্লাহ ভালো তো হবে, তো যখন ভালো হবে তখন তোমরা জানো যে বছরের নভেম্বর দিকে বা অক্টোবরের শেষ বা নভেম্বর প্রথম দিকে বা মাঝামাঝিতে পিইসি পরীক্ষা হতে পারে, তো আমাদের কিন্তু ভালো মতো মূল্যায়নটা দিতে হবে। আরেকটি কথা হচ্ছে, এর চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মূল পিইসি বলো আর তোমরা পরীক্ষা বলো, যেটাই বলো না কেন, এটা এগুলো হওয়া বা না হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার নিজের মূল্যায়ন। তুমি আদৌ কতটুকু শিখতে পারছো, তোমার কতটুকু শেখা হয়েছে, সেটার উপর নির্ভর করছে তোমার পরবর্তী ক্লাসে তুমি কি করবে, তোমার জ্ঞান কতটুকু বৃদ্ধি পাচ্ছে। তুমি আজকে এক ক্লাস গ্যাপ দিয়ে কিন্তু আরেক ক্লাসে ভালো করতে পারবে না, যারা নাকি গত এক বছর বাসায় বসেছিল কিন্তু পড়াশোনার সাথে একেবারেই জড়িত ছিল না, তারা কিন্তু অনেক বেশি পিছিয়ে গিয়েছে। তোমরা নিজেরাই নিজেদের একটি মূল্যায়ন করো বাসায়, আম্মু আব্বুকে বলো একটি প্রশ্ন হাতে তৈরি করে দিতে, তোমরা দেখো গত বছরের পড়াগুলো তোমরা কতটুকু পারো। আমার মনে হয় প্রায় 50% স্টুডেন্টেরও বেশি তোমরা সেটা ভালো মতো পারবে না, কারণ তোমরা বাসায় পড়াশোনা তেমন করতে পারোনি। তো নিজেরাও যদি বাসায় বসে বোর্ড বইটা আমি একটু রিডিং করি, তাও কিন্তু পড়া হয়। তো তোমাদের এর জন্য কিন্তু এই মূল্যায়নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক বছরে যে ক্ষতি আমাদের হয়েছে সেটা কিন্তু আর হতে দেয়া যাবে না। হ্যাঁ, তো এর জন্য সবাই মূল্যায়নে অংশগ্রহণ করবে। আর পঞ্চম শ্রেণীর পরে ষষ্ঠ শ্রেণীতে কিন্তু সবকিছুই সৃজনশীল, তখন কিন্তু তোমাদের আরো বেশি সমস্যা হবে যদি তোমরা পঞ্চম শ্রেণীতে মূল্যায়নগুলো গুরুত্ব সহকারে না দাও। তাহলে চলো আমরা পড়া শুরু করছি। আজকে কিন্তু আমাদের মূল্যায়ন যেহেতু 1 তারিখে, 1 এপ্রিল, তো আমাদের কিন্তু আজকে শেষ মূল্যায়নের আগে আজকে শেষ ক্লাস বলা যায়। তো আমাদের কিন্তু মূল্যায়নের যে সিলেবাস আছে অধ্যায় প্রস্তুতিমূলক আমি একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, তোমরাও সিলেবাস বের করতে পারো। এই যে এইটা হচ্ছে সিলেবাস, পৃষ্ঠা নাম্বার হচ্ছে সতেরো। এই যে সিলেবাস 1, 2, 3, 4 এবং মানবন্টনও দেয়া আছে। তো আমাদের কিন্তু সবগুলোই ভালো মতো শেষ হয়েছে, শুধু অধ্যায় 4টা কিন্তু আমরা শেষ করতে পারিনি, শুরু করেছি। তো এখনো সময় আছে, তোমরা অধ্যায় 4টা বাসায় বসে পড়ে নিবে। আমি শুধু আজকে তোমাদের একটু গাইডলাইন দিব, মানে আমি তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি। বই খোলো সবাই। অধ্যায় 4-এর প্রথম পাঠটা আমরা পড়েছি, প্রথম পাঠটা অনেক ভালো করে তোমরা পড়বে, যেখানে ব্র্যাকেট দিয়েছি সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, আর আন্ডারলাইনগুলো শূন্যস্থান, তবে শূন্যস্থান থেকেও সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, আবার সংক্ষিপ্ত থেকেও শূন্যস্থান হতে পারে। পাঠ 2-এ চলো আমরা যাই। পাঠ 2-এ আছে এখানে আলু, এখানেও আমরা সেই একই কৃষিপণ্য নিয়ে পড়বো, আলু, তৈলবীজ এবং মশলা। এখানে দেখো আমি এই লাইনটা, আমি যেগুলো পুরোটা রিডিং করছি না যেহেতু আমাদের সময় স্বল্পতা, তোমরা বাসায় পড়ে নিবে, যে লাইনগুলো আমি আন্ডারলাইন করছি সেগুলো তোমরা আন্ডারলাইন করো। ঠিক আছে, আন্ডারলাইন করো, ব্র্যাকেট দাও, যেখানে আন্ডারলাইন করছো আন্ডারলাইন করবে আর যেখানে ব্র্যাকেট দিচ্ছি সেখানে ব্র্যাকেট দিবে। তৈলবীজ এখান থেকে এ পর্যন্ত,
খাবার মশলা, খাবার মশলা এখান থেকে এ পর্যন্ত উৎপাদন করি। আচ্ছা, দেশে এখান থেকে এ পর্যন্ত। এবার আসছে পাট এবং অর্থকরী ফসল বলতে কি বুঝো, এটা ব্যাকেটটা খুব ইম্পর্টেন্ট। অর্থকরী ফসল বলতে কি বুঝো, পাট আমাদের প্রধান অর্থকরী ফসল। পাট উৎপাদন করেই কিন্তু আমরা অনেক বেশি মুদ্রা আয় করতে পারি, এজন্য বলা হয় প্রধান অর্থকরী ফসল। বিশ্বে ভারতের পরে বাংলাদেশের স্থান পাট উৎপাদনে। পাট কোথায় উৎপন্ন হয়? পাটকে সোনালী আঁশ বলা হয়। কেন বলা হয়? কারণ হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই পাটকে সোনালী আঁশ বলা হয়। এবার চা। চা হচ্ছে বাংলাদেশের এই জায়গায় সিলেট ও চট্টগ্রামে বেশি উৎপন্ন হয় এবং বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড়ে উৎপন্ন হচ্ছে, আর চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এটি রপ্তানি হচ্ছে। তামাক, রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। এখান থেকে লিখো, সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়, উৎপন্ন বেশিরভাগ রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। শেষ, এবার আমরা করব শিল্প নিয়ে। বাংলাদেশের শিল্প, বস্ত্র, পোশাক, পাট। বস্ত্রতে আমি শুধু ইম্পর্টেন্ট গুলো তোমাদের দাগিয়ে দিচ্ছি। ইম্পর্টেন্ট এখান থেকে তো বস্ত্রের চাহিদা ঠিক আছে। পাট, পাটজাত দ্রব্য এখানে তেমন কিছু দরকার নাই, সিংহভাগ আসে এখান এ পর্যন্ত। কাঁচামাল হচ্ছে চাঁদপুর। পাটকলগুলো নদী বন্দরে অবস্থিত, অন্যতম কারণ হচ্ছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হতে পারে, পাটকলগুলো নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত কেন? যে এখান থেকে পরিবহন ব্যবস্থায় সুবিধার জন্য। এরপরে আসছে বৃহত্তর শিল্প। বৃহৎ শিল্প যেখানে অনেক বেশি মূলধন লাগে, অনেক শ্রমিক লাগে, আধুনিক যন্ত্রপাতি লাগে এবং বিশেষজ্ঞ দরকার হয়, সেটাই হচ্ছে, সেই শিল্পই হচ্ছে বৃহত্তর শিল্প। আচ্ছা, কয়েকটি বৃহত্তর শিল্পের উদাহরণ এখানে দেয়া আছে। এছাড়া বৃহৎ শিল্পগুলো কোথায় অবস্থিত? এখান থেকে সার প্রভৃতি স্থানে। আচ্ছা, সার কোথায় কোথায়, সার কারখানা কোথায় কোথায় আছে? তারপরে উন্নত মানের ওষুধ তৈরির জন্য ওষুধ কারখানা রয়েছে। কাগজ কলগুলোতে গাছের গুঁড়ি থেকে কাগজ তৈরি করা হয়। তিনটি সরকারি কাগজ কল রয়েছে। চিনি কলগুলোতে চিনি উৎপাদন ও সংশোধন করা হয়। কুটির শিল্প। কুটির শিল্প হচ্ছে ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে খুব অল্প পরিমাণে উৎপাদন করা হয় এবং সেগুলো নিজেদের চাহিদা পূরণে দেশের যে স্থানীয় যে বাজারগুলো আছে সেখানে বিক্রি করে। তো এ ধরনের শিল্পকে বলা হয় কুটির শিল্প। কুটির শিল্প সুন্দরবন ও চট্টগ্রাম ও সিলেটে বনাঞ্চলে কাঠ পাওয়া যায়। আচ্ছা, গৃহস্থানী নানা কাজে কাঁসা শিল্পের ব্যবহার করা হয়। টাঙ্গাইলে এখান থেকে এই পর্যন্ত। ঢাকা জেলার ধামরাই কামরা কাঁসা শিল্পের জন্য বিখ্যাত, মাটি দিয়ে। হ্যাঁ, শেষ, এখান থেকে একটি প্রশ্ন হতে পারে, কুটির শিল্প বলতে কি বুঝো, কাঠ কোথা থেকে কাঠ পাওয়া যায়, আর কোন কোন অঞ্চল, কোন কোন জেলা কাঁসা শিল্পের, এদেশের কোন কোন জেলা কাঁসা শিল্পের জন্য বিখ্যাত, এবং কয়েকটি কুটির শিল্পের নাম লিখো। এই গেল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। এখন আমি অনুশীলনীর প্রশ্নে যাচ্ছি। অনুশীলনীর প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে, আমি বারে বারে বলছি, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন তোমরা শিটে পাবে, এগুলো শিটে পাবে। আর এখানে আমি দেখো অধ্যায় চারের কিছু শূন্য স্থান, এখানে জাস্ট নমুনা, এখান থেকেই যে আসবে তা কিন্তু নয়, বই ভালো করে পড়তে হবে। আমি শুধু তোমাদের নমুনা মানে বোঝানোর জন্য কিছু শূন্য স্থান এখানে দিলাম, এগুলো বাসা বাড়ির কাজ, বাসায় সিজেবলু খাতায় লিখবে। বাংলাদেশ একটি ড্যাশ দেশ, ধান আমাদের ড্যাশ ফসল, ড্যাশ গমের চাষ করা হয়। খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের ড্যাশ ব্যবহার করি। ড্যাশ জেলায় তামাকের চাষ বেশি হয়। ঢাকা জেলার ধামরাই ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। একসময় এদেশে তৈরি ড্যাশ কাপড় জগৎ বিখ্যাত ছিল। আচ্ছা, এই হচ্ছে মাত্র সাতটি শূন্য স্থান নমুনা হিসেবে দিয়েছি। আর মিলকরণ আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা মিলকরণ কিন্তু এইভাবে লিখবে, একটি বাক্যে হবে। আমি যখন মিলকরণ এই বা পক্ষের সাথে ডান পক্ষ, বাম পাশের সাথে যখন ডান পক্ষ মিলাবো, তখন আমাকে একটা বাক্যে লিখে দাঁড়িয়ে দিয়ে দিতে হবে, মাঝে কোনো দাগটা কিচ্ছু হবে না। আমি তোমাদের সিডব্লিউ খাতায়, আমি তোমাদের এইচডব্লিউ খাতায় মিলকরণ দেখেছিলাম। আমি এইচডব্লিউতে মিলকরণ এজন্যই দিয়েছি যে তোমাদের লেখার ধরনটা দেখতে চাচ্ছিলাম। তো তোমরা অনেকেই কিন্তু ভুল করেছো, মাঝখানে দাগ দিয়েছো, যে একটা অংশ লিখে আবার এভাবে দাগ দেয় একটা অংশ লিখছো, না এরকম হবে না, সম্পূর্ণ বাক্যে লিখে দাঁড়িয়ে দিয়ে দিবে, কেমন? আর যদি দুই পাশেই নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে তোমরা ক
যোগ দুই এভাবে দিতে পারো, কিন্তু যদি দুই পাশে নাম্বার দেওয়া না থাকে, তাহলে যদি এই পাশে নাম্বার না থাকে সেক্ষেত্রে তুমি নাম্বার কিভাবে দাও, দেয়া যাবে না। সেক্ষেত্রে শুধু ক নাম্বার দিয়ে এক লাইনে এক বাক্যে লিখতে হবে, খ দিয়ে এক বাক্যে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, ভালো মতো মূল্যায়ন দিবে, আর সততা কিন্তু সততাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা, সৎ সৎ থাকতে হবে। হ্যাঁ, তুমি যতটুকু পারো পরীক্ষাটা নিজ যোগ্যতায় দিবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।